এরাজ্যে এনআইএ, ইডি, সিবিআই সবাই মার খায় এবং এই মার খাওয়ার পরে তাদের বিরুদ্ধেই মিথ্যে অভিযোগ দায়ের করে রাজ্য সরকারের পুলিশ। এই সমস্ত মার খাওয়া এবং কেন্দ্রীয় বাহিনীর আক্রমণের যে ছবি, সেই ছবি ভাইরাল হওয়ার পর ইলেকশন কমিশন কিন্তু নড়ে চড়ে বসেছে। ইলেকশন কমিশন 100% কেন্দ্রীয় বাহিনী দিয়ে এই নির্বাচনটা করাবে, সমস্ত বুথকে স্পর্শকাতর বুথ হিসেবে ট্রিট করা হবে, সিসিটিভি থাকবে ইত্যাদি। দুপাশের গলিতে কি কাণ্ড যে ঘটাচ্ছে তৃণমূল কংগ্রেস, সেইটা কিভাবে বন্ধ করা যায় আজ তার উত্তর বাংলার মানুষ খুঁজছে। চলুন, ভেতর বাইরে দেখতে হবে যে তারাও নিরব, সহযোগিতা থাকতে হবে। কেন্দ্রীয় সরকার থেকে পাঠাচ্ছে গ্রামাঞ্চলে ঠিকই, কিন্তু ঠিক ঠিকভাবে কোথাও কোনো কেন্দ্রীয় বাহিনীর কাছে অভিযোগ জানালে সেই অভিযোগের ভিত্তিতে সুনির্দিষ্ট ব্যবস্থা নিতে হবে, তাহলে ঠিকঠাকভাবে কেন্দ্রীয় বাহিনীর যে পরিকল্পনা সেটা বাস্তবে রূপায়িত। ভোটের ভেতর এবং বাহিরে, এবং ধরুন সেই গ্রামটাতে ভোট হচ্ছে, সেই গ্রামের ভেতরেও মানে যারা ভোটাররা তারা ঠিকঠাক আসছে কিনা তাদেরকে ভয় দেখানো হচ্ছে না, সেগুলো ভোটের দিন কিংবা তার আগের ধরুন এক সপ্তাহ আগে থেকে সেগুলো লক্ষ্য রাখ। আমার মনে হয় বাহিনী থাকা ভালো, দেখতে হবে যে তারাও নিরপেক্ষ কিনা, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এনাদেরও যারা ডিল করেন উপর লেভেল থেকে যেসব অফিসাররা, তারা আগে নিরপেক্ষ কিনা সেইটা আগে বোঝা উচিত, সঙ্গে রাজ্য বাহিনীকেও রাখা উচিত যে নিরপেক্ষ হচ্ছে কিনা এই ব্যাপারটা বোঝানোর জন্য। দেখুন, কেন্দ্র থেকে বাহিনী পাঠাক বা রাজ্যের বাহিনী, যে বাহিনী ভোটের কেন্দ্রে থাকুক বা যেখানেই থাকুক, যে পার্টিকে যে মানুষই সমর্থন করুক, কিন্তু মানুষ যেন ভোট দেয়, সেইটা কেন্দ্রীয় বাহিনী হোক বা যে বাহিনী হোক, তাদের দায়িত্ব মানুষকে ভোট কেন্দ্রে নিয়ে যাওয়া, সেইটা যেন সুষ্ঠুভাবে হয়। বাংলার মানুষকে জিজ্ঞেস করেছিলাম যে দাদা এটা কিভাবে করানো যায় বলুন তো, এই ভোটটাই শান্তিপূর্ণভাবে 100% কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হবে, কিন্তু হবেটা কি করে, বাংলার মানুষ ঠিক কি বলছেন একবার শুনে নেব। এরাজ্যে এনআইএ, ইডি, সিবিআই সবাই মার খায় এবং এই মার খাওয়ার পরে তাদের বিরুদ্ধেই মিথ্যে অভিযোগ দায়ের করে রাজ্য সরকারের পুলিশ। এই সমস্ত মার খাওয়া এবং কেন্দ্রীয় বাহিনীর আক্রমণের যে ছবি, সেই ছবি ভাইরাল হওয়ার পর ইলেকশন কমিশন কিন্তু নড়ে চড়ে বসেছে। ইলেকশন কমিশন 100% কেন্দ্রীয় বাহিনী দিয়ে এই নির্বাচনটা করাবে, সমস্ত বুথকে স্পর্শকাতর বুথ হিসেবে ট্রিট করা হবে, সিসিটিভি থাকবে ইত্যাদি। দুপাশের গলিতে কি কাণ্ড যে ঘটাচ্ছে তৃণমূল কংগ্রেস, সেইটা কিভাবে বন্ধ করা যায় আজ তার উত্তর বাংলার মানুষ খুঁজছে। চলুন, ভেতর বাইরে দেখতে হবে যে তারাও নিরপেক্ষ, সহযোগিতা থাকতে হবে। কেন্দ্রীয় সরকার থেকে পাঠাচ্ছে গ্রামাঞ্চলে ঠিকই, কিন্তু ঠিক ঠিকভাবে কোথাও কোনো কেন্দ্রীয় বাহিনীর কাছে অভিযোগ জানালে সেই অভিযোগের ভিত্তিতে সুনির্দিষ্ট ব্যবস্থা নিতে হবে, তাহলে ঠিকঠাকভাবে কেন্দ্রীয় বাহিনীর যে পরিকল্পনা সেটা বাস্তবে রূপায়িত। ভোটের ভেতর এবং বাহিরে, এবং ধরুন সেই গ্রামটাতে ভোট হচ্ছে, সেই গ্রামের ভেতরেও মানে যারা ভোটাররা তারা ঠিকঠাক আসছে কিনা তাদেরকে ভয় দেখানো হচ্ছে না, সেগুলো ভোটের দিন কিংবা তার আগের ধরুন এক সপ্তাহ আগে থেকে সেগুলো লক্ষ্য রাখ। আমার মনে হয় বাহিনী থাকা ভালো, দেখতে হবে যে তারাও নিরপেক্ষ কিনা, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এনাদেরও যারা ডিল করেন উপর লেভেল থেকে যেসব অফিসাররা, তারা আগে নিরপেক্ষ কিনা সেইটা আগে বোঝা উচিত, সঙ্গে রাজ্য বাহিনীকেও রাখা উচিত যে নিরপেক্ষ হচ্ছে কিনা এই ব্যাপারটা বোঝানোর জন্য। দেখুন, কেন্দ্র থেকে বাহিনী পাঠাক বা রাজ্যের বাহিনী, যে বাহিনী ভোটের কেন্দ্রে থাকুক বা যেখানেই থাকুক, যে পার্টিকে যে মানুষই সমর্থন করুক, কিন্তু মানুষ যেন ভোট দেয়, সেইটা কেন্দ্রীয় বাহিনী হোক বা যে বাহিনী হোক, তাদের দায়িত্ব মানুষকে ভোট কেন্দ্রে নিয়ে যাওয়া, সেইটা যেন সুষ্ঠুভাবে হয়। কেন্দ্র বাহিনী আসলে তো হবে না, পুলিশদেরকে সক্রিয় হতে হবে, তাই মানে পুলিশ তার এই ট্রাফিক সবাই মিলে যদি একসাথে হয়ে কাজ করে তাহলে হয়তো এই ঝামেলাগুলো বন্ধ হতে পারে। তাছাড়া শুধু কেন্দ্র বাহিনী আসলে যদি কোনো ঝামেলা হয় তাহলে এই স্টেট গভর্নমেন্ট বলবে যে এই সেন্টারের দোষ হয়েছে, তাই না, সেন্টার বলে আমরা কোনো দোষ করিনি, আমরা হাত দেননি, সবাইকে একসঙ্গে না কাজ করলে কোনো এই ঝামেলা কোনো ঠিক হবে। ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করতে গেলে তো আপনার সবার সাথে সহযোগিতা থাকতে হবে, সেন্ট্রাল ফোর্সও থাকতে হবে, আমাদের স্টেট পুলিশও থাকতে হবে, সব কিছু অ্যাডমিনিস্ট্রেশনে থাকতে হবে। প্রত্যেকটা মানুষ যদি একটু রেসপন্সিবল হয়, মানে শুধু সেন্ট্রাল ফোর্সের ওপর ডিপেন্ড না করে প্রত্যেকটা মানুষ যদি রেসপন্সিবল হয় তাহলেই ভোট শান্তিপূর্ণ হবে, যে তুমি যে পার্টিকেই সাপোর্ট করো। বাংলার মানুষকে জিজ্ঞেস করেছিলাম যে দাদা এটা কিভাবে
করানো যায় বলুন তো? এই ভোটটাই শান্তিপূর্ণভাবে 100% কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হবে, কিন্তু হবেটা কি করে? বাংলার মানুষ ঠিক কি বলছেন একবার শুনে নেব। এরাজ্যে এনআইএ, ইডি, সিবিআই সবাই মার খায়, এবং এই মার খাওয়ার পরে তাদের বিরুদ্ধেই মিথ্যে অভিযোগ দায়ের করে রাজ্য সরকারের পুলিশ। এই সমস্ত মার খাওয়া এবং কেন্দ্রীয় বাহিনীর আক্রমণের যে ছবি, সেই ছবি ভাইরাল হওয়ার পর ইলেকশন কমিশন কিন্তু নড়ে চড়ে বসেছে। ইলেকশন কমিশন 100% কেন্দ্রীয় বাহিনী দিয়ে এই নির্বাচনটা করাবে, সমস্ত বুথকে স্পর্শকাতর বুথ হিসেবে ট্রিট করা হবে, সিসিটিভি থাকবে ইত্যাদি। দুপাশের গলিতে কি কাণ্ড যে ঘটাচ্ছে তৃণমূল কংগ্রেস, সেইটা কিভাবে বন্ধ করা যায় আজ তার উত্তর বাংলার মানুষ খুঁজছে। চলুন, ভেতর বাইরে দেখতে হবে যে তারাও নিরাপদ, সহযোগিতা থাকতে হবে। কেন্দ্রীয় সরকার থেকে পাঠাচ্ছে গ্রামাঞ্চলে ঠিকই, কিন্তু ঠিকভাবে কোথাও কোনো কেন্দ্রীয় বাহিনীর কাছে অভিযোগ জানালে সেই অভিযোগের ভিত্তিতে সুনির্দিষ্ট ব্যবস্থা নিতে হবে, তাহলে ঠিকঠাকভাবে কেন্দ্রীয় বাহিনীর যে পরিকল্পনা সেটা বাস্তবে রূপায়িত। ভোটের ভেতর এবং বাইরে, এবং ধরুন সেই গ্রামটাতে ভোট হচ্ছে, সেই গ্রামের ভেতরেও মানে যারা ভোটাররা তারা ঠিকঠাক আসছে কিনা, তাদেরকে ভয় দেখানো হচ্ছিল, সেগুলো ভোটের দিন কিংবা তার আগের ধরুন এক সপ্তাহ আগে থেকে সেগুলো লুক রাখা। মানে বাহিনী থাকা ভালো, দেখতে হবে যে তারাও নিরপেক্ষ কিনা, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এনাদেরও যারা ডিল করেন উপর লেভেল থেকে যেসব অফিসাররা, তারা আগে নিরপেক্ষ কিনা সেইটা আগে বোঝা উচিত, সঙ্গে রাজ্য বাহিনীকেও রাখা উচিত যে নিরপেক্ষ হচ্ছে কিনা এই ব্যাপারটা বোঝানোর জন্য। দেখুন, কেন্দ্র থেকে বাহিনী পাঠাক বা রাজ্যের বাহিনী, যে বাহিনী ভোটের কেন্দ্রে থাকুক বা যেখানেই থাকুক, যে পার্টিকে যে মানুষই সমর্থন করুক, কিন্তু মানুষ যেন ভোট দেয়, সেইটা কেন্দ্রীয় বাহিনী হোক বা যে বাহিনী হোক, তাদের দায়িত্ব মানুষকে ভোট কেন্দ্রে নিয়ে যাওয়া, সেইটা যেন সুষ্ঠুভাবে হয়। কেন্দ্র বাহিনী আসলে তো হবে না, পুলিশদেরকে সক্রিয় হতে হবে, তাই মানে পুলিশ তার এই ট্রাফিক সবাই মিলে যদি একসাথে হয়ে কাজ করে তাহলে হয়তো এই ঝামেলাগুলো বন্ধ হতে পারে। তাছাড়া শুধু কেন্দ্র বাহিনী আসলে যদি কোনো ঝামেলা হয় তাহলে এই স্টেট গভর্নমেন্ট বলবে যে এই সেন্টারের দোষ হয়েছে, তাই না? সেন্টার বলবে আমরা কোনো দোষ করিনি, আমরা হাত দেননি। সবাইকে একসঙ্গে না কাজ করলে কোনো এই ঝামেলা কোনো ঠিক হবে। ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করতে গেলে তো আপনার সবার সাথে সহযোগিতা থাকতে হবে, সেন্ট্রাল ফোর্সও থাকতে হবে, আমাদের স্টেট পুলিশও থাকতে হবে, সব কিছু অ্যাডমিনিস্ট্রেশনও থাকতে হবে। প্রত্যেকটা মানুষ যদি একটু রেসপন্সিবল হয়, মানে শুধু সেন্ট্রাল ফোর্সের ওপর ডিপেন্ড না করে প্রত্যেকটা মানুষ যদি রেসপন্সিবল হয় তাহলেই ভোট শান্তিপূর্ণ হবে, যে তুমি যে পার্টিকেই সাপোর্ট করো।